স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন এন্ড কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগত। আপনারা যারা ডপটিং কীভাবে দিতে হয়, ডপটিং জিনিসটা একটি আধঘাতিক একটি শব্দ, যারা জানেন না তারা এই ভিডিওটি ফলো করতে পারেন, এই ভিডিওটি দেখতে পারেন। ডপটিং কীভাবে দিতে হয়, ডপটিং এর কীভাবে রটকে করতে হয়, এই সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ডপটিং মূলত দুটি রডকে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেওয়া। যখন আপনার রডের দৈর্ঘ্য শেষ হয়ে যাবে তখন আরেকটি রড এর সাথে দিতে হবে এর দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য। তখন সোজাসুজি না দিয়ে আপনি এই পদ্ধতিতে ডপটিং করে আপনি রডগুলিকে দিয়ে দিবেন। তাহলে আপনি রডের যে উলম্ব মাপ আছে 90 ডিগ্রি তা ঠিক থাকবে এবং কলামের ঢালাইয়ের জিনিসটা ভালো থাকবে। এটি হলো ডপটিং প্রক্রিয়াতে রড বেঁকানো হয়েছে, কিছু ভালো ডপটিং আছে। এরপরে আপনি যদি ডায়া অনুযায়ী আপনাকে বেঁধে দিতে হবে এবং ডায়া যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে ওয়েল্ডিং করতে হবে। এই হলো ডপটিং প্রক্রিয়া। ডপটিং কখন দেওয়া হয়, ডপটিং মূলত রোডার দৈর্ঘ্য 18 ফিট এর উপরে গেলেই আপনি ডপটিং দেওয়া যায়। এই হলো ডপটিং প্রক্রিয়া। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই খেয়াল রাখবেন।